বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় মাত্রার আজকের এই পর্বে কথা বলবার জন্য আমার অতিথি বাবসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আখতার। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ইসি সচিব কালকে জানিয়েছেন যে নির্বাচন কমিশন স্বাধীন এবং তারা কারো কোনো কথা বা চাপ নিতে রাজি নন এবং সেটি গ্রহণ করবেন না। নির্বাচন কমিশনের এই বক্তব্যে আপনারা দুপক্ষই কতটা আশ্বস্ত যে তারা আসলে স্বাধীনভাবে কাজ করবেন? সংবিধান অনুযায়ী কিন্তু জিলুর ভাই নির্বাচন কমিশন সবসময় স্বাধীন। এখন নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের ভূমিকা পালন করবে এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কিংবা গণতান্ত্রিক রাষ্ট্রে দলগুলি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। তাহলে তারা যে স্বাধীনভাবে কাজ করতে পারছে, সেই স্বাধীনতাটা তারা যদি পরিপূর্ণভাবে কাজে লাগাতে চায় তাহলে দলগুলিকেও সহযোগিতা করতে হবে। এখন তারা স্বাধীনভাবে এখন এক এক সময় যদি এক এক দল গিয়ে তাদেরকে বিভ্রান্তিমূলক বিভিন্ন তথ্য দেয়, মানে যেগুলি হয়তো দেখা যায় যে নির্বাচন কমিশনের আমলে নেওয়ার বিষয় না বা নির্বাচন কমিশনের মিথ্যা বিভ্রান্তকর তথ্য, এগুলি যদি দিয়ে থাকে। হ্যাঁ, যেমন আমি পল্টনে যে বিএনপি যখন গাড়ি ভাঙচুর করলো তাদের মনোনয়নপত্র সংগ্রহের সময়, গাড়ি ভাঙচুর করলো, আগুন দিল, পেট্রোল বোমা দিয়ে আগুন দিল, গাড়ি ভাঙচুর করলো, লাঠি পেটা করলো, পুলিশকে আহত করলো, সেই সময় কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এসিকে যে আওয়ামী লীগের ক্যাডাররা এবং পুলিশ আমাদের উপর আক্রমণ করাচ্ছে। এই যে বিভ্রান্তিকর একটা অবস্থার মধ্যে নির্বাচন কমিশনকে ফেলে দেয়, তখন কিন্তু জনমনেও প্রশ্ন জাগে। তাহলে তো এখন তো প্রশাসন ইসির অধীনে, তাহলে কি প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। তো এই জন্য এখন তদন্ত করে দেখা গেল যে ওখানে ভিডিও ফুটেজ দেখে দেখে যে সবাই বুঝলো যে না, এই কাণ্ডটি বিএনপি করেছে এবং পুলিশকে তারা অতর্কিত হামলা করেছে, আক্রমণ করেছে এবং যানবাহন ভাঙচুর শুধু করেনি, তারা যানবাহনের উপর নৃত্য করেছে প্লাস আগুন দিয়ে পুড়িয়েছে। যে এই যে বিভিন্ন বিষয়গুলি, যেমন একটি বিষয় সেদিন এসেছে আওয়ামী লীগ গিয়েছে নির্বাচন কমিশনের তারেক রহমানের প্রসঙ্গ নিয়ে, যে তারেক রহমান কিভাবে একজন পলাতক, একজন কনফ্লিক্টেড আসামি হয়ে সে কি করে ভিডিও কনফারেন্স করে বা মিডিয়াতে সেটা কিভাবে প্রচার করে। তো এটা আমরা, আমাদের কিন্তু এটা একটা গ্রাউন্ড ছিল এবং সেই নির্বাচন কমিশনের সচিব কিন্তু বলেছে যে এটা যেহেতু প্রচলিত, এটা সে কনভিক্টেড, সে দেশের বাইরে আছে, এটা প্রচলিত আইনের ব্যাপার, এটা ইসির, এটা দেখবে না, আর কিন্তু তাদের কিছু করার নেই। ওকে ফাইন, তারা তাদের মনোভাব বা তাদের যেটি করণীয় আইন অনুযায়ী তারা বলেছে ইসি। এবং বাংলাদেশের আইনে এখন যেটা আমি বলবো, সুপ্রিম কোর্টের যে আদেশ আছে যে যেহেতু সে পলাতক, শুধু পলাতক না কনভিক্টেড, সে একজন কনভিক্টেড একজন নেতা, বাংলাদেশে এরকম ভিডিও কনফারেন্স করে কিন্তু সে বক্তব্য দিতে পারে না, এটা কিন্তু নির্দেশনা আছে, কোর্টের নির্দেশনা। তো সেই হিসাবে আওয়ামী লীগও যে যে কাজটি করেছে নির্বাচন কমিশনের কাছে গিয়েছে সেটাও কিন্তু সঠিক ছিল। এখন নির্বাচন কমিশনের আওতায় নাই সেটা নির্বাচন কমিশন বলতে পারে, কিন্তু আওয়ামী লীগ তো এটাকে বলবেই, কারণ কেন বলবে না? যে বাংলাদেশের মানুষ হত্যা করার নির্দেশদাতা, 21 আগস্টের যে জেনে গ্রেনেড হামলার যে অন্যতম মূল হোতা, যিনি মাস্টার মাইন্ড, এবং যে 21 হামলার গ্রেনেড হামলার যার বিচার হয়েছে, মানি লন্ডারিংয়ে যার বিচার হয়েছে, বিদেশে শুধু বাংলাদেশের দুদক শুধু না, যারা বিভিন্ন সময়ে তাকে, তারেক জিয়াকে হাওয়া ভবনে ঘুষ দিয়েছে তারা মামলা করেছিল, এবং আমেরিকার FBI এসে সাক্ষী দিয়ে গেছে, সে ভিত্তিতে সেও সেটার আসামি এবং তার সাজা হয়েছে। এই ধরনের একজন পলাতক আসামি কি করে বক্তব্য রাখেন, যেহেতু সেটা আইনের দ্বারা নিষিদ্ধ আছে এবং এটা নিয়ম আছে যে সে বক্তব্য দিতে পারবে না, তো সেই জন্য আওয়ামী লীগ এটা বলেছে। তাছাড়া নির্বাচন কমিশনের কাছে বিএনপি দাবি করেছিল নির্বাচন শিডিউল পিছানোর, পাঁচটি দাবি নিয়ে গেছে, হ্যাঁ শিডিউল পিছানোর দাবি করেছিল, শিডিউল পিছিয়েছে। এর আগে সংলাপের জন্য সময় আরও 1 সপ্তাহ আগে করার কথা ছিল, শিডিউল করার, ডিক্লেয়ার করার কথা ছিল। নির্বাচন কমিশন যেহেতু প্রধানমন্ত্রীর সাথে রাজনৈতিক দলগুলি সংলাপ করছে, সেহেতু ওই সময় কিন্তু শিডিউল ডিক্লারেশন আপনার 5 দিন পিছিয়ে দিয়েছিল। পরে আবার ঐক্যজোটের
চাহিদা অনুযায়ী এবং অন্যান্য রাজনৈতিক দলের চাহিদা অনুযায়ী কিন্তু আবার এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে। তো সবকিছু মিলে আমার তো মনে হয় যে স্বাধীনভাবে এবং দক্ষতার সাথে তাদের কার্যক্রম তারা পরিচালনা। পল্টনের ঘটনায় তো ইসি কিছুটা দায় স্বীকার করে নিয়েছে, পল্টনে যে ইনসিডেন্ট হয়েছে কিসের দায়? ইলেকশন কমিশনে কিছুটা ভুল হয়েছে এই অর্থে যে তারা আপনারা যখন মনোনয়ন আনতে যান তখন তারা কোনো নির্দেশনা জারি করেনি, কিন্তু পল্টনে যখন বিএনপির মনোনয়নপত্র বিতরণ হচ্ছে তখন পুলিশকে নির্দেশনা দিয়েছিল যে সড়কটাকে মানে এরকম জনসমাবেশ করা যাবে না, এবং সেটি পরে তারা আবার স্বীকার করে নিয়েছে যে তারা আগে দেয়নি, পরে বিএনপি সময় দিয়েছে। হয়তোবা ইসি তখন মনে করেছে যে মনোনয়ন সবাই আনতে যাবে, এইভাবে যানজটের সৃষ্টি হবে না, বা যে পরিস্থিতি হয়েছিল আওয়ামী লীগের অফিসের সামনে আমরা কিন্তু একটি রাস্তার একটি সাইড কিন্তু আমরা ফাঁকা রেখেছিল, ওখানে ভলান্টিয়ার করেছে তারা রাস্তা, এবং পুলিশ রাস্তা ফাঁকা রাখার ব্যাপারে মানুষকে পারাপার রাস্তা পারাপার যানবাহন চলাচলের জন্য কিন্তু পুলিশ সহযোগিতা করেছে। ওখানে আমাদের যতই বলা হোক যে কিছুটা তো বিঘ্ন হয়েছে, মানুষ সময় হয়তো পরীক্ষা ছিল, অনেকের হয়তো পরীক্ষা সময় মতো দেওয়ার কারণে তাদের আগে বাসা থেকে বেরোতে হয়েছে, একটা যানজটের অবশ্যই সৃষ্টি হয়েছিল, কারণ হাজার হাজার মানুষ মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসছে, যারা তাদের সঙ্গে হাজার হাজার মানুষ আসছে। তো এইটা দেখে হয়তো বাস্তব অভিজ্ঞতা থেকে ইসি তখন মনে করেছে যে এখানে একটা নির্দেশনা দেওয়া উচিত, এটা তো মেইন রোড আপনার মতিঝিলে, বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র যে মতিঝিলে যাওয়ার কিন্তু মেইন রোড হচ্ছে বিএনপির অফিসের সামনে, আর এটা ছিল কিন্তু একটা ভিতরের একটা রোড, সাত মসজিদ রোড যেটা আওয়ামী লীগের পার্টি অফিস। তারপরে আমি মনে করি যে ইসি প্রথমে বিএনপিকে আমাদেরকে হয়তো তারা তখন মনে করেনি যে এইভাবে হয়তো যানজটের সমস্যার সৃষ্টি হবে না, বা হওয়ার পরে তারা হয়তো চিন্তা করেছে যে এটা করা উচিত না, তখন তারা করেছে, এবং এটা যেহেতু তারা স্বীকার করেছে আমি তো মনে করি ভালো করেছে, স্বীকার করলে তো সেই জিনিসটা আমাদেরকে গ্রহণ করা উচিত। মিস্টার হাবিবুর রহমান হাবিব, কতটা স্বাধীন মনে হচ্ছে নির্বাচন কমিশনকে? নির্বাচন কমিশন স্বাধীন তার কর্মকাণ্ড দিয়ে ইতিমধ্যে সে প্রমাণ করতে পারেনি। আর যে কথাটা নিয়ে আপনি আলোচনার সূত্রপাত করেছেন, বিএনপি অফিসের সামনে যে ঘটনাটি ঘটল, আমি নির্বাচন কমিশন স্বাধীনের কথাই বলেছি, এটি তো আমার কাছে তো এখনো মনে হয় না, কারণ হলো যে সাত দিন তফসিল পিছিয়ে দেওয়ার কথা যেটা বলা হলো জমা 19 তারিখ থেকে 28 তারিখ, এটা বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের কারণে না, এটা ডক্টর বি চৌধুরী সরকারের সাথে সলাপরামর্শ করে সরকারের প্রয়োজন ছিল, সাত দিন চেয়েছেন, সাত দিনই দিয়েছেন। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট যখন বলেছে তখন সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে এক দিন না এক ঘন্টা পেছানো যাবে না, এক ঘন্টা পেছায় নেয়, পাঁচ দিন পেছাতে পারতো, 10 দিন পেছাতে পারতো। জাতীয় ঐক্যফ্রন্টের কোনো দাবি এবং বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলে যে মেন দাবি ছিল নির্বাচনের সময় সংসদ বিলুপ্ত করে নির্বাচন করা, সরকার প্রত্যেক করো বা সংসদ ভেঙে দেওয়া, কোনোটাই কিন্তু মানে নেই, আমাদের কোনোটাই মানে নেই না। মানার পরে কিন্তু আমি নির্বাচন গিয়েছিলাম, গিয়ে শুধুমাত্র এক মাস সময় বাড়িয়ে দেওয়ার কথা বলেছিলাম যে এক মাস পরে নির্বাচনটা হোক, সেটা হতে পারে 20 তারিখ হতে পারে, 22 তারিখ হতে পারে, 15 তারিখ হতে পারে, এক মাস না 15 দিন হতে পারে, একথা আর শোনা হয় নাই। তো নির্বাচন কমিশন স্বাধীন হলে অবশ্যই শুনতো, আওয়ামী লীগ যদি এই কথাটা না বলতো যে এক ঘন্টা বা একদিন পিছানো যাবে না, তাহলে হয়তো 10 দিন পিছাতো। আমি তখন মনে করি যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আছে, এবং যে কথাটি এখন মিডিয়াতে খুব বেশি প্রচার হচ্ছে এবং যার কারণে এখন আমাদের অনেক লোক গ্রেপ্তার হচ্ছে, বিএনপি অবসানের যে ঘটনাটি, একেবারে আপনাকে আমি নিশ্চিত করে বলি যে আমেরিকা অবসানের যখন ফর্ম বিতরণ শুরু হয়েছে তখন প্রচণ্ড জটলা হয়েছে, হতেই পারে, অনেকদিন পর নির্বাচন হচ্ছে, সেখানে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী আছে, সেখানে আসতেই পারে, আসবেই, এবং 5 বছর পরে একটা উৎসব, জনগণের কষ্ট হলে তারা মেনে নেবেই, প্রতিনিয়ত তো আমাদেরকে মানতে হচ্ছে। আমরা কি নর্মাল ডেতে কি আমরা 3-4 ঘন্টা 2-3 ঘন্টা আগে আমরা যেতে পারি? আমাদের ছিলে মোহাম্মদপুর থেকে যাওয়া যায় না, আমার শ্যামলী থেকেও যাওয়া যায় না, আপনি এখান থেকেও যেতে পারেন না। আমি যে এখন আসার সময় ফ্লাইওভার কতক্ষণ আমি অপেক্ষা করলাম, নির্বাচন কমিশনে হঠাৎ করে যখন আওয়ামী লীগের যখন নমিনেশন ফর্ম বিতরণ শেষ হলো, হঠাৎ করে নির্বাচন কমিশন তখন প্রশাসনকে বললো যে রাস্তাটা পরিষ্কার রাখতে হবে। আমি কিন্তু সেদিন আমার যমুনা টেলিভিশনে একটা প্রোগ্রাম ছিল, আমি ওখানে বললাম এই ঘটনা তো কালকে ঘটবে, ঠিকই সকালবেলা
কি বলেন কোন বলে আসলাম যে কালকে তো বিএনপি অফিসের সামনে জটলা হবে জটলা মানে ঘটনা ঘটবে আর কি মানে সেখানে এই যে প্রচুর লোকজন আসছে ফর্ম কিনতে এটা সরকারের কাছে একটা অবাক এর মধ্যে এত মামলা হামলা মানুষ বাড়িতে থাকতে পারে না এত মানুষ আসতেছে কই থেকে হাজার হাজার মানুষ আমি যেদিন ফর্ম নিলাম সেদিনও কিন্তু আমি ওই রাস্তার দিকে একটি করে গাড়ি পারাপার হয় এবং এই রাস্তাটি কিন্তু একেবারে অ্যাভয়েড করা যায় কারণ এটা কিছু গাড়ি আপনার এদিক দিয়ে মৎস্য ভবনের ওদিক দিয়ে পাঠিয়ে প্রেসক্লাব দিয়ে পাঠানো যায় কিছু বিজয়নগর দিয়ে পাঠিয়ে দেওয়া যায় আর কিছু গাড়ি এদিক দিয়ে ঘুরে দিলে আপনার ওই ব্যাংক অফিসের পুরো পাশ দিয়ে যেটা রাজারবাগ দিয়ে আসছে সেদিক দিয়ে চলে এই রাস্তাটা একদম ব্যবহার না করলেও চলে এটা কোনো মেন রোড না তারপরও প্রতিদিনই জটলা হয় সেখানে একটা গাড়ি উত্তর পাশের যে রোডটা সেটা দিতে সবসময় গাড়ি চলাচল করেছে দক্ষিণ পাশে একটা মাঝে মধ্যে একটা বন্ধ হয়েছে সাময়িক সময়ের জন্য একটা জটলা হয়েছে যে পুলিশ যদি মারমুখী আচরণটা না করতেন পরবর্তী ঘটনা যেটা ঘটেছে সেটাও অনাকাঙ্ক্ষিত কিন্তু প্রথমেই কথা পুলিশ যদি ঘটনা না ঘটাতো এবং নির্বাচন কমিশন যদি ওই ওইভাবে কথা না বলতো তাহলে পুলিশ হয়তো ওই দিন আগের দুদিন তো হলো আগের দুদিন যদি হাজার হাজার মানুষ সেখানে থাকলে কোনো ঘটনা না ঘটতো পরের দিন ঘটবে কেন ওই পুলিশের ওই অতিরিক্ত বাড়াবাড়ি এবং মিছিল থেকে গ্রেপ্তার করা লাঠিপিটা করা যার পরিপ্রেক্ষিতে পরে মত উত্তপ্ত হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এটা আমরা সবাই দেখেছি তো আমার কথা হলো যে আজকে এই এটাকে কেন্দ্র করে ধরেন অনেক কথা বলা হচ্ছে অনেকভাবে বিএনপিকে চিত্রিত করা হচ্ছে সন্ত্রাসী সংগঠন বলা হচ্ছে এবং দেখেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি স্কাইপে কথা বললেন এটা নিয়ে সরকার নানানভাবে কথা বললেন কথা বলে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন হতে নির্বাচন কমিশন কি বললেন যে এটা আমাদের ইখতিয়ার বহির্ভূত তার মানে তো নির্বাচন কমিশন আওয়ামী লীগের এই জায়গাটা না এই জায়গাটা এই ক্ষেত্রে এসেছে তারা বলেছে এই জন্য তাকে ধন্যবাদ যেটা তারা বলবে সেটাকে ধন্যবাদ আমরা দিতেই হবে কিন্তু সবই তো আপনার মনোপুত কিংবা মনোপুত হবে না না সব আমার মনোপুত নয় না আপনাদের দুই পক্ষের কথাই আমি বলছি যেটি কোনোটা আপনার আপনি চাইবেন সেটি হয়তো তারা মানতে পারবে তারা চাইবেন যেটি মানবে আমার যেটি আমাদের ধরেন এটি ধরেন একটা এখন তারেক রহমানকে ধরে স্কাইপে কথা বলল যদি ধরেন বন্ধ করে দেয় মোবাইলকে বন্ধ রাখতে পারবে এবং তারেক রহমানের এই বক্তব্য মানে এটাকে বন্ধ করা হয়েছিল খুনি হুকুমদাতা খুন করেছে আপনার গ্রেনেড হামলা টাকা মানি লন্ডারিং নানান কাহিনী বলা হয় এখন সরকার এখন ক্ষমতায় আছে এখন অনেক বিষয় আছে যে মামলা একটার পর একটা মামলা রায় হচ্ছে যে একই মামলা দুদক দিল একজনের বিরুদ্ধে 15টি তার কোনো মামলা সবগুলি সেখান থেকে ই হয়ে গেল শেষ হয়ে গেল কোর্টের মাধ্যমে কতগুলি এমনি ঘোষণার মধ্যে দিয়ে আরেকজনকে সাজা দেওয়া হচ্ছে তো এগুলি তো অনেক কথা এগুলি কথা যেমন ধরেন আজকে তারেক রহমানকে যে মামলার সাজা দেওয়া হল নিম্ন আদালত তাকে নির্দোষে খালাস দিল একটা সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করার জন্য উচ্চ আদালত এসে তাকে 7 বছরের 20 কোটি টাকা জরিমানা করলো 20 কোটি টাকা মানি হয়েছে এবং আরেকজন আসামি ছিল তাকে 7 বছরের 20 কোটি টাকা জরিমানা এই যে এটা এখন এটা কোর্ট থেকে এটা দিলে আমাকে মেনে নিতে হবে এবং আজকে আমাদের দেশ নেত্রী বিএনপি চেয়ারপারসন উনি আজকে কারাগারে আছেন যে মামলা দিয়ে ওনাকে কারাগারে দেয় সেই মামলা জামিন তো অনেক আগেই হয়েছে তখন তো তাকে জামিন নির্বাচন করতে পারছেন না নির্বাচন করার তো সরকার তো সেই সুযোগ দিবে বলে তো আমার মনে হয় না মনে হচ্ছে না এবং দেখেন অল্টারনেটিভ রেখেছেন না অল্টারনেটিভ এখন শুনে যে যে তিন সিটে উনি দাঁড়িয়েছেন সরকার শত চেষ্টা করেও সেখান থেকে দেওয়া খুব মুশকিল হবে তাকে যদি যদি উনি ইলেকশন না করতে পারেন উনি ইলেকশন না করতে যে করবে মানে কেউ না কেউ করবে কেউ না কেউ তো করবে সিটটা ফাঁকা যাবে আসন তো ফাঁকা যাবে না হয়তো সেখানে ধরেন আপনার সেখানে সরকার জোর করে নিয়ে আসার কোনো উপায় নেই এবং আমি আপনাকে একটা কথা বলতে চাই যে এই যে ওনাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য বাট আপনারা যদি জনজোয়ার তৈরি করতে পারেন সরকার কিভাবে জোর করে নিবে মানে এটা মানুষের শক্তির কাছে আসলে প্রশাসন পুলিশ কোনো কিছু কাজ করে কিনা শেষ পর্যন্ত কোনো কিছুই কাজ করে না কিন্তু তার প্রমাণ হলো কি 86 এ যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কোটালিপাড়া বাড়ি মাঝবার বাড়ি ওখানে কোটালিপাড়া টুঙ্গিপাড়া আর কাশিয়ানি মুক্তিপুর আওয়ামী লীগের ওখানে ঘাঁটি জাতীয় পার্টি বলে কোনো জিনিসই ওখানে নাই ছেড়ে দেওয়া আসন সেখানে রক্ষা করতে পেরেছে কাজে ফিরে আপনার এখানে বলেছিলাম যে আপনি পৃথিবীর সবচেয়ে হেডেমালা ভোট ডাকাত যে ওই আসনে আপনি ছিনিয়ে নিয়েছিলেন আওয়ামী লীগের কাছ থেকে এবং কাশিয়ানি মুক্তিপুর আসনে নিয়েছিল আমাকে ঠেকাতে পেরেছে ঠেকাতে পারে না
সরকার যদি মানুষ হয় পারে না আমি আবার পরে আপনার কাছে শুনবো যে একটা ছোট প্রশ্ন করে আমি নাজমা আক্তারকে আবার জিতে চাই যে আপনারা এখন বলছেন যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না পক্ষপাতিত্ব করছে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য সরকারি দলের এই কথা বলে বলে কি আপনারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা এটি অনেকের মধ্যে সংশয় তৈরি হতে পারে আপনাদের নেতাকর্মীদের মধ্যে সংশয় তৈরি হতে পারে বা যারা আপনাদের ভোট দিবে সো সেটি কি আপনাদের জন্য আসলে ভোট যুদ্ধে ইতিবাচক ফল আনবে নাকি আপনারা আসলে মাথার মধ্যে এটি রাখছেন যে যা চেয়েছিলাম কিছুই যখন হয়নি সো আমরা নির্বাচনও করছি সবাইকে দেখাবার জন্য এবং নির্বাচনটাকে একটা ফার্স্ট প্রমাণ করবার জন্য একটা সময় গিয়ে সরে দাঁড়াবেন আমাদের ভিতরে আমাদের ভিতরে এই ধরনের কোনো চিন্তা আমাদের ভিতরে নেই আমাদের খুব ক্রমাগত যদি আপনাদের সঙ্গে সম্পাদকদের যখন বৈঠক হয়েছিল সম্পাদকরা বলছেন যে আপনারা নির্বাচন করলে নির্বাচনেই পুরোপুরি মনোনিবেশ করেন এই সরকার কি করলো নির্বাচন কমিশন করলো এগুলো যদি ক্রমাগত আপনারা সারাক্ষণ এগুলো নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আসলে আপনাদের ভোটটা করা হবে না আমাদের ভোটটা করার দরকার নেই তো আচ্ছা জনগণ তো আমাদের ভোট দেওয়ার জন্য রেডি হয়ে আছে আমাদের ভোটটা শুধু শুনে আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার যাদের গ্রেপ্তার করবে একজনকে গ্রেপ্তার করবে তার ধরে 500 জন ভোট দিতে আসবে তা 800 জন অন্যায়ভাবে যে গ্রেপ্তার করলে হচ্ছে আমাদের তো ভরসা জনগণ আর সরকার জনগণের প্রতি কোনো আস্থা নেই যে কারণে তারা সব দিক থেকে সব দিকেই তারা এত কিছু চারিদিকে বাদ দেওয়ার পরেও তারা মনে করছে যে বাদ বেনার রক্ষা হবে না এবং দেখেন আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে সংসদীয় গণতন্ত্র উনি যখন প্রধানমন্ত্রী তখন কিন্তু বিএনপির গণতন্ত্র সেরকম রাষ্ট্রপতি সরকার সেই সব আওয়ামী লীগের প্রস্তাব নিয়ে এসে তখন সংসদে বসে কিন্তু সংসদে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো আজকে সেই নেত্রী বাংলাদেশে যতবার উনি যত আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন প্রত্যেকটা আসনে সবচেয়ে বেশি ভোট নির্বাচনে জয়লাভ করেছেন আজকে উনি নিজের ভোটটাও দিতে পারবেন না এবং ওনাকে কেউ ভোট দিতে পারবেন না এবং আমাদের দাবি ছিল সাধ্যবারে এক দফার মধ্যে যে ওনাকে মুক্তি দিতে হবে ওনাকে মুক্তি দেন না তারপর আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি হাত পা বেঁধে মানুষকে যেমন নদীর ভিতরে ফেলে দিলে তখন তো তার উপায় থাকে না যে কোনো ভাবে বাঁচার চেষ্টা আসছি আবার আপনার আমাদের সেভাবে দেশে আপনাকে আজকে বলে যাচ্ছে সরকার চায় বিএনপি যেন কোনোভাবে শেষ পর্যন্ত নির্বাচনে টিকে না থাকে আমরাও চাই যত অত্যাচার নির্যাতন করুন না কেন আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো এবং ফলাফল যদি আমাদের জোর করে নিতে যায় অবশ্যই প্রতিরোধ হবে সেখানে জি নাজমা আক্তার ধন্যবাদ ওই যে আমি প্রশ্নে যাব আমার নাকি আপনার আমার মনে হয় বলার কিছু না বলার কিছু নাই যে ওই যে অভিযোগের রাজনীতি করে বিএনপি যে সব কিছুতেই একটা অভিযোগ করে এবং অভিযোগ করতে করতে তার এমন অবস্থা বাংলাদেশের মানুষ এখন মনে করে যে তারা নির্বাচনে মনোনিবেশ না করে শুধুমাত্র অভিযোগের খাতাই খুলছেন কেন কারণ এইভাবে অভিযোগ তারা মানুষ প্রশ্ন করতে চায় যে তারা কি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না গিয়ে অন্য কোনো ফাঁক ফোকড় করছে কিনা যেমন যেটা পল্টনে তাদের অফিসের সামনে ঘটানো হলো এরকম কোনো নাশকতা ঘটানোর পরিকল্পনা তাদের আছে কি না এবং আমিও বলতে চাই যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ সবসময় প্রস্তুত এবং তাদের কোনো কারণে তারা নির্বাচনকে বন্ডল করতে পারবে না এটাও আমি হাবিব ভাইকে স্পষ্ট করে বলতে চাই তারা নির্বাচনে এসেছে অবশেষে তারা নির্বাচনে এসেছে কিন্তু কেন না উনি 2014 সালে কেন আসলো না নির্বাচনে এখন কি পরিবর্তন হলো তাদের তারা যে বলছে আমরা 7 দফা দাবি দিয়েছি তাদের প্রথম দফায় ছিল বেগম খালেদা জিয়ার কিছু পূরণ হয়নি না পূরণ অনেক কিছু তাদের তারা বলছেন যে তারা বলছে কিছু পূরণ হলো না তাহলে আপনারা কেন নির্বাচনে তো আসছেন তাহলে এখন যদি আপনারা আসতে পারেন আপনারা সেই সময় কেন আসলেন না এটির হয়তো জবাব দিবেন যে আপনারা চান না আপনারা আমরা চাই না আসুক সেই জন্য এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগ যাই চাইবে বিএনপি তাই করবে না আপনারা চান না বলেই এসেছেন আপনারা যদি চাইতেন যে তারা নির্বাচনে আসুক আমরা তো তখন চেয়েছিলাম তখন তো তাদের অবস্থা আরো ভালো ছিল তখন তো প্রধানমন্ত্রী তাদেরকে অফার দিয়েছিল যে আপনারা 5 জন নির্বাচিত প্রতিনিধি দেন আমার আমরা থেকে 14 দলীয় জোট থেকে 5 জন করে আমরা একটা নির্বাচনকালীন সরকার করি সেটা তো তখন তারা মানে নাই তখন তো ওই যে যুদ্ধাপরাধীদের মানবতা বিরোধী অপরাধীদের বিচার চলছিল তখন বিএনপি তাদেরকে শেল্টার দেওয়ার কাজে ব্যস্ত ছিল এবং বিএনপির নেত্রী তখন বিভিন্ন জনসভায় কে বলতেন যে এই যে নিজামি মুজাহিদ এরা হচ্ছে রাজবন্দী এদেরকে মুক্তি দিতে হবে সে মুক্তির আন্দোলনে তারা ব্যস্ত ছিল যার কারণে তারা ভারতের রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে তারা সময় দিতে পারে নাই এবং তাকে তারা ইগনোর করেছে তো এইভাবে তারা তাদের রাজনীতি তাদের নিজের পায়ে তারা কুড়াল মেরেছে এই জন্য আমাদেরকে জবাবদিহি করতে হয় কেন 154টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলো কেন নির্বাচন পার্টিসিপেটরি হলো না কেন জনগণ মানে উপস্থিতি জনগণের উপস্থিতি ভালো হলো না বেশি হলো না এগুলি উত্তর কেন আমরা দেব তারা দিবে কেন তারা নির্বাচনে গেল না
কেন সংবিধানকে ভায়োলেট করতে তারা চেষ্টা করলো, আর তারা তার আগে তারা উত্তর দিবে কেন তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারা বিতর্কিত করলো, কেন ইয়াজউদ্দিনকে তখন তত্ত্বাবধায়ক সরকারের একজন দলীয় রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করলো, কেন তখন সংবিধানের আরও পাঁচটি ধাপকে ডিঙিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তাদের দলের প্রেসিডেন্টকে করলো এবং তাদের মনোনীত প্রার্থীদেরকে দিয়ে তারা উপদেষ্টা পরিষদ গঠন করলো। সেই সময় যে আন্দোলন, আওয়ামী লীগ তো তখন দাবি জনগণের দাবি আদায় করতে জানে এবং আওয়ামী লীগ তখন যেটা মনে করেছে যে তারা আবার ক্ষমতায় থাকার জন্য তারা এই সকল ব্যবস্থা পাকাপোক্ত করার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বিতর্কিত করেছিল। এখন ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে, সেটি করেছেন মহামান্য আদালত করেছেন, আদালতের আদালত করেছেন এবং আদালতের সেই অর্ডার পার্লামেন্ট এবং সরকার সেটাকে ক্যারি করেছে এবং সংসদ সদস্যদের 90% সংসদ সদস্যদের হা ভোটের মাধ্যমে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিল বাতিল হয়ে আমাদের বর্তমান যে ব্যবস্থা আমরা নির্বাচন হচ্ছে সেই ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। এখন সব কিছুতেই তারা আমাদেরকে দোষ দিবে এবং তারা নির্বাচন নিয়ে নানান কথা বলবে এবং নির্বাচনে আসার জন্য যা যা করার দরকার কার্যত তারা সেগুলি না করে, এই যে বলে যে আওয়ামী লীগ এক বছর আগে থেকে ভোট চাচ্ছে, তা আওয়ামী লীগ তো ভোটের রাজনীতি করে, আওয়ামী লীগ তো মনে করে জনগণকে ভালোবেসে জনগণকে বুঝিয়ে আমাদের পক্ষে ভোট আনতে হবে, তো সেই জন্য তো আওয়ামী লীগ মানুষের দ্বারে দ্বারে যায়। আওয়ামী লীগ এত উন্নয়নের পরেও কিন্তু আওয়ামী লীগের নেত্রী হিসাবে যাচ্ছেন, আমরা দলীয় নেতাকর্মী হিসাবে আমরা যাচ্ছি, আমরা সেই ছয় মাস আগে থেকে আমরা পুলিং যারা আমাদের ভোট কেন্দ্রে যারা আমাদের থাকবেন কি বলে পুলিং বুথে থাকবেন যে সকল নেতাকর্মী যারা পুলিং এজেন্ট যারা সরি হ্যাঁ তাদেরকে আমরা ছয় মাস আগে থেকে আমরা ট্রেনিং দিচ্ছি, তাহলে আমরা যদি যেন তেন উপায়ে ক্ষমতা যাওয়ার চেষ্টা করবো তাহলে আমরা এই নির্বাচনী যাওয়ার এই প্রক্রিয়াগুলি কেন এত কষ্ট করে করব। সারা বাংলাদেশে এই যে আমি একজন আমার সংগঠনের নারী নেত্রীরা সারা বাংলাদেশে তৃণমূলে ইউনিয়ন থেকে শুরু করে থানা ওয়ার্ড প্রতিটা কমিটি মেয়েদের নারীদের কমিটি আমরা গঠন করছি, কেন আমরা কষ্ট করছি? আমরা এই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা পাকাপোক্ত করতে চাই, গণতান্ত্রিক ব্যবস্থা যাতে সচল থাকে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে যাতে আমরা ক্ষমতায় আসতে চাই, সেই জন্য আমরা এত কষ্ট করি। কিন্তু ওনারা তো ওনাদের কোনো অ্যাক্টিভিটিস আছে, কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বলেন আপনাদের অন্য অন্য কোনো সাংগ কোনো কিছুই কিন্তু তারা করছে না, তারা শুধু করছে কিভাবে তারা এখন নির্বাচনে না এসে তারা মানে এক কথায় বলেছিল কাদায় পড়েছে তারা। সেইখান থেকে আমাদের দলের প্রাক্তন নেতারা যারা আমাদের দল থেকে ডিগবাজি খেয়ে অন্য দল গঠন করেছেন কিংবা আমাদের দলের প্রাক্তন নেতারা তাদেরকে হাত ধরে টেনে তুলে এখন তাদেরকে মানে মানে কি বলে ওটাকে ঔষধ দিয়ে তাদেরকে জীবিত রাখার চেষ্টা করছেন। এখন ভালো কথা বাংলাদেশে বিরোধী দল থাকবে, আপনাদের দলের লোকেরা প্রাক্তন লোকেরা আদর্শ এই আদর্শে বিশ্বাসী এক সময়কার লোকরা কেন তাদেরকে টেনে তুলতে গেছেন? এখন কেন তাদেরকে কেন্দ্র করেছে এই প্রশ্নের জবাব তারা নিয়ে দিতে পারবে, হয়তো আমাদের দলের সঙ্গে তাদের নেতাদের সঙ্গে অনেকের সঙ্গে হয়তো তাদের চাওয়া পাওয়ার সাথে খাপ খায়নি, কিছু কিছু মানুষ আছে তো এই যে এখন মনোনয়ন নমিনেশনে সেরকম আর কি বিএনপির মতো আপনার ভাষায় ডুবন্ত শক্তিকে শক্তির কাছে তারা কি পাবেন? হাবিব ভাই কেন বিএনপিতে গেলেন? হাবিব ভাই মনোনয়ন না পেয়েই তো বিএনপিতে গেলেন, এইভাবেই যায় তো মানে দলের প্রতি মনক্ষুণ্ণ হয়ে কিংবা দলের দল একজন একজন হাবিব ভাইকে দল তো হাবিব নেতৃত্ব তৈরি করলো, হাবিব ভাই একজন সাধারণ হাবিব ভাইকে বানালো ছাত্রনেতা হাবিব ভাই, আজকে যে বিএনপি তাকে এত সম্মান করছে কেন? আওয়ামী লীগ তাকে নেতা বানিয়েছিল, জননেত্রী শেখ হাসিনা হাবিব ভাইকে নেতা বানিয়েছিলেন বলে আজকে বিএনপি তাকে লুফে নিয়েছে, বিএনপি আজকে তাকে মনোনয়ন দিচ্ছে সে নির্বাচন করবে কেন করবে? তা আমাদের দলের বা অন্য অন্য দলেরও তো এরকম আছে যারা তাদের চাওয়া পাওয়ার সাথে খাপ খায় না, তখন তারা মনে করে যে না ডিগবাজি দেওয়াটাই শ্রেয়, আমি ওখানে ডিগবাজি গেলে আমি ভালো পজিশন পাবো, হয়তো নির্বাচন করতে পারবো, ক্ষমতায় যেতে পারবো, এই ধারণা থেকেই কিন্তু নেতারা ডিগবাজি। নাজমা আক্তার, আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই এবং দুজনের জন্যই প্রশ্নটা থাকছে যে বাংলাদেশের রাজনীতিতে বহুদিন ধরে আলোচিত একটি বিষয় সেটি হচ্ছে যে স্বাধীনতা বিরোধী শক্তি, আরেকটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এগুলোর সঙ্গে আপনাদের দলগুলোর সম্পর্ক কি বা এই দলগুলো সম্পর্কে আপনাদের অবস্থান কি সেটিও মানুষ অনেক সময় বুঝতে চায়। এটি হয়তো কখনো ইতিবাচক হয়, কখনো খুবই নেতিবাচক প্রভাব পড়ে, ডিপেন্ড করে যিনি ভোট দিতে যাবেন বা যিনি নাগরিক তার রাজনৈতিক বা আদর্শিক অবস্থানটিকে বা তার তিনি কোন মূল্যবোধ ধারণ করেন তার উপরে ভিত্তি করে, কিন্তু এই বিষয়টি বাংলাদেশের রাজনীতি অনেক আলোচিত বিষয়।
সো আওয়ামী লীগ এটাকে কিভাবে ডিল করবে এবার নির্বাচনে? আওয়ামী লীগ তো মানে সব ধর্মের সমান অধিকার বিশ্বাস করে, যার যার ধর্ম, যার যার রাষ্ট্র সবার, তাই না? আমরা তো সেকুলারিজমে বিশ্বাস করি এবং সংবিধানে সেটাই ছিল। এখন আবার আওয়ামী লীগ, আমরা তো এটাও অবিশ্বাস করতে পারি না যে 85% লোক বাংলাদেশে মুসলিম এবং মুসলিম 85% লোকের মানে আমাদের দেশে গণতান্ত্রিক দেশ মানুষ 10 জন নিয়ে একটা দল করে ফেলে। এমন এমন দল আছে যে দলের সেক্রেটারিও নাই, একজন মহাসচিব, দল আছে স্বামী স্ত্রীর দল, মানে যারা ছেলের দল, হ্যাঁ এরকম আছে অনেক রাজনৈতিক দল, অনেক ধর্মভিত্তিক দল, তারা নিজেরা গঠন করেছেন বা তারা নিজেরা অ্যালায়েন্স করে আবার একটি পার্টিতে যোগদান করেছে। কিন্তু আপনাকে দেখতে হবে যে যারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছে তাদের মধ্যে মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি আছে কিনা, বা যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিরোধিতা করেছিল, যারা ওই সময়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, পাকিস্তানিদের সহযোগিতা করেছিল, আমাদের মা বোনের সম্ভ্রমহানি করেছিল, সেই দলটা আমরা নিয়েছি কিনা, তাহলে সেটা হবে সমালোচনার দাবি রাখে এবং অবশ্যই সেটাকে ঘৃণা করতে হবে। কিন্তু সেটা দেখেন বিপরীতে বিএনপি কিন্তু সেটাই করেছে। বিএনপির এক নম্বর মিত্র হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম হচ্ছে স্বাধীনতার আগে তো 3 বার বাতিল হয়েছে, ব্যান করা হয়েছিল যে এই দলটিকে, তারপরে স্বাধীনতা যুদ্ধের পরে জাতির জনক বঙ্গবন্ধু সেই দল তাদের রাজনীতি নিষিদ্ধ করেছিল। জিয়া রহমান 75 সালে 15 আগস্ট ঘটানোর পরে জিয়া রহমান 79 সালে এসে এই জামাতকে রাজনীতি করার সুযোগ দিল, ধর্মভিত্তিক দলগুলিকে রাজনীতি করার সুযোগ দিল, এর আগে তো এটি ছিল না। তারপরে দেখেন সংবিধানের সঙ্গে অনেক কিছু পরিবর্তন করে সংবিধানে নানান কাটছেঁড়া করা হলো। এখন আমাদের 85% কিন্তু মানে বাংলাদেশ আওয়ামী লীগ তো এটি অসাম্প্রদায়িক রাজনীতি করে, তারা এটি আদর্শ বিশ্বাস করেন এবং সেটি আপনারা সবসময় বলেন। সেখানে দেশের এখন 75টি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মধ্যে তার মধ্যে 68টি আপনাদের সঙ্গে এই নির্বাচনে জোট বেঁধেছে নানাভাবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। না, জোট বেঁধেছে তারা তো আমাদের বাংলাদেশের নাগরিক, তারা তো আমাদের স্বাধীনতার মূল চেতনা, মানে চেতনা যেটি, যা স্বাধীনতার বিরোধী পক্ষ না, তা সুতরাং তারা যদি জোট বেঁধে আমাদের সঙ্গে আসলে, হিন্দু বৌদ্ধ পরিষদ যদি আসতে পারে, সবাই যদি আসতে পারে, অন্য পার্টি যদি আসতে পারে, তো ইসলামিক দলগুলি, তারা যদি বাংলাদেশের সেই অধিকার, তাদের রাজনীতি করার অধিকার থাকে, তারা আমাদের সাথে আসলে তো একটা দোষের কি, আমাদের সাথে আসলে দোষ সেটি আপনাদের ওইটির সঙ্গে কোনো বৈরিতা তৈরি করে কিনা? বৈরিতা যে তৈরি করতে পারে না, সাম্প্রদায়িক রাজনীতির কথা বলেন না, বৈরিতা যে আমরা যে ধর্মভিত্তিক রাজনীতি, নিশ্চয়ই একটা সম্প্রদায় ভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতিকে যারা উস্কে দেয়, যারা আমাদের সংবিধানের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে, সেই সময় নামে দল হোক কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ হোক, সবই কিন্তু এক ধরনের সাম্প্রদায়িক চিন্তা থেকে, সাম্প্রদায়িক শক্তিকে আমাদের বিরুদ্ধে যাদেরকে খেপিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পেরেছি, তাদেরকে বোঝাতে পেরেছি যে না এটা না, এটা আমরা এটা না, আমার নেত্রী কখনোই ইসলাম বিরোধী না, আমার নেত্রী একজন সাচ্চা মুসলমান, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওনার কর্মকাণ্ড আপনারা দেখেন, উনি মানুষের জন্য উনি কাজ করেন, সেটা যে মানুষই হোক, হিন্দু মুসলিম বৌদ্ধ। কিন্তু আমরা যে আমাদের মাদ্রাসার ছাত্ররা কি আমাদের ভাই না? আমরা কি তাদের এক এক কথায় কি তাদেরকে আমরা সকল বাংলাদেশের সকল মাদ্রাসা বন্ধ করে দিতে পারবো? সেটা তো পারবো না। তো সুতরাং তারা যেখানে যারা পড়াশোনা করছে তাদেরকে ধীরে ধীরে কিভাবে আমাদের শিক্ষার মূল ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা যায়, কিভাবে তাদের শিক্ষাকে রিকগনাইজ করে তাদেরকে চাকরির সুযোগ করে দেওয়া যায়, সেটা করে যদি আমরা তাদেরকে শান্ত রাখতে পারি বা আমাদের মূল চেতনার সাথে আস্তে আস্তে তাদেরকে আমরা নিয়ে নিতে পারি, সেটা তো ভালো দিক। জি আসবো আবার আপনার কাছে, হাবিবুর রহমান হাবিব। আমি ওই প্রশ্নটাই আপনার কাছে এবং সেই সঙ্গে আমি একটু জুড়ে দিতে চাই, যেহেতু জামাতের প্রসঙ্গে এসেছে এবং জামাত এখনো পর্যন্ত যদিও দৃশ্যত দেখা মনে হচ্ছে যে আপনাদের থেকে তাদের অবস্থানটা একটু দূরে, কিন্তু তারা এখন আপনাদের সঙ্গে জোটে আছে এবং পত্রপত্রিকার যেসব খবর আমরা পাই তাতে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এমনও খবর আছে, যেহেতু তারা দলগতভাবে বা প্রতীক নিয়ে, নিজস্ব প্রতীকে করতে পারবে না, হয়তো ধানের শীষ প্রতীক নিয়ে করবে। সো ধানের শীষ প্রতীক নিয়ে যদি জামাতের কোনো নেতা করে তাহলে তো জামাতের সঙ্গে সম্পর্ক বিএনপির আছে, এটি অস্বীকার করবার কোনো সুযোগ থাকবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে যারা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় ঐক্য ফ্রন্টের বাইরের থেকে এসে বা আপনাদের পুরনো মিত্ররা বাদ দিয়ে, তারা বরাবরই বলছিলেন যে কোনো স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে আমরা যাচ্ছি না ঐক্য করতে, কিন্তু তারা যখন আপনাদের সঙ্গে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন এবং জামাতও যখন ধানের শীষ নিয়ে যদি করে নির্বাচন, তাহলে তারা সেটা অ্যাকসেপ্ট করবেন কি না, বা সে তখন অবস্থাটা আসলে কি দাঁড়াবে? আপনাকে ধন্যবাদ। আসলে প্রথম কথার উত্তর দিতে চাই,
যে আমরা নির্বাচন ভণ্ডুলটা কেন করব। নির্বাচন ভণ্ডুল আওয়ামী লীগ করতে পারে, যারা ক্ষমতা তারা করতে পারে, কেন সংসদ বহাল আছে। নির্বাচন যদি এখন না হয়, সংসদ বহাল আছে, মন্ত্রিপরিষদ অবিকল আছে, যা পৃথিবীতে কোথাও কোনো দিন হয় নাই। সমস্ত জায়গায় সংসদ বিলুপ্ত ঘোষণা করে এবং ছোট্ট একটা মন্ত্রিসভা গঠন হয়। এখানে এই সরকার বারবার বলেছিল সংসদ আমরা বিলুপ্ত করব না, কিন্তু মন্ত্রিপরিষদ ছোট করব, তাও তারা করে না। এটা পৃথিবীতে কোথাও নেই, এটা একটা অন্যায়, বড় ধরনের একটা অন্যায়, সংসদে গণতন্ত্রের সঙ্গে এটা তামাশা। আর 2014 সালে আমরা যাই নাই এই কারণে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করার জন্য আওয়ামী লীগ 173 দিন হরতাল করেছিল, রাস্তাঘাট অবরোধ করেছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, বাংলাদেশের কোটি কোটি শত শত কোটি না হাজার হাজার কোটি টাকা সম্পদ নষ্ট হয়েছিল। তাহলে এখন আওয়ামী লীগকে বলতে হবে যে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করে আমরা যে ক্ষয়ক্ষতি দেশের মানুষের করেছিলাম, তার জন্য আমরা ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি, আমরা ক্ষতিপূরণ দিয়ে দেবো। এবং কোর্টের রায় ছিল আরও 2টি নির্বাচন হতে পারে যদি সংসদ মনে করে, সংসদ মনে করে নাই। যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে তার ক্ষমতা আসলো, সেই তত্ত্বাবধায়ক সরকারকেই তারা অস্বীকার করে বসলো এবং বলা হচ্ছে যে 2014 সালে আমরা কেন যাবো, 5 বছর মেয়াদ শেষে তো সংসদ ভেঙে দেওয়ার কথা, প্রধানমন্ত্রী রাখার কোনো কথা না। এই এই যে সমস্ত কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা হয়। আরেকটা জিনিস যে কথাটা বলা হয়, 2014 সালের 28 অক্টোবরের কথা কি আমার মনে আছে? সেদিন কীভাবে লুকিয়ে পড়ে যে পিডিএ মানুষকে বিরক্ত করে, 2013 সালের 28 অক্টোবর, 13 সালে না, এটি 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 সম্ভবত 2006 সালে মনে আছে কীভাবে লুকিয়ে পড়ে যে তাণ্ডব করা হয়েছিল লাশের উপরে। এই এই সমস্ত কথা সন্ত্রাসের কথা যদি আওয়ামী লীগ বলে, এটা সন্ত্রাসের মানে এই সমস্ত ঘটনা বলে লজ্জা পায়। আজকে যাদের সাথে করে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আছে, সন্ত্রাসের জন্মদাতা তারা, জাসদ কারা, জাসদের ভাষায় 30,000 মানুষকে হত্যা করেছিল আওয়ামী লীগ সরকার, আর আওয়ামী লীগের ভাষায় 20,000 আওয়ামী লীগ নেতাগুলো হত্যা করেছিল জাসদ, এবং ঈদের মাধ্যমে কিবরিয়া সাহেবকে কুমারখালীতে হত্যা করা হয়েছিল। এরকম আওয়ামী লীগের প্রায় 9 জন রানিং এমপিকে হত্যা করেছিল জাসদ, তার সাথে আজকে আওয়ামী লীগ ঐক্য করেছে মহাজোট, আর রাশিদ খান মিনুর দল তদ্রূপ। আর এই যে সরাসরি এরশাদ যে সেলিম দলের রক্ত, রাজপথে কত মানুষের জীবন গেছে এই সরাসরি এরশাদের হাতে, আজকে তাকে যখন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং তার সরকারের তিনজন মন্ত্রী বিরোধী দল থাকে, তখন লজ্জায় আমাদের মাথা ছোট হয়ে আসে, হেট হয়ে আসে যে তাকে নিয়ে এখন যদি সেই জামাত ইসলামের কথা, জামাত ইসলামের সাথে আমাদের এই এখন যে যে কথাটি আপনি উত্তর দিতে চাই যে এখন এই জাতীয় ঐক্য ফ্রন্ট, যেটা তারা বলেছে যে স্বাধীনতা বিরোধীর সাথে আমরা কোনো জোট করবো না, আমাদের কোনো সম্পর্ক নাই। এখন এই যে জাতীয় ঐক্য ফ্রন্টের সাথে কিন্তু জামাত কিন্তু সঠিক সংগঠন না, জামাত বিরোধী দলের সাথে আছে। এখন বলি জামাতের প্রতীক বা নিবন্ধন বাতিল হয়েছে, এই সরকার তো 2 টার্ম ক্ষমতা, জামাত কিন্তু ব্যান করে নিতে পারত, কেন করে নাই, কেন করে নাই? এবং স্বাধীনতার এখন ধরেন স্বাধীনতার 5 বছর পরে যাদের জন্ম হয়েছে বা স্বাধীনতার আগে যার বয়স 5 বছর ছিল, সে তো রাজা কার না, সে তার স্বাধীন বিরোধী যুদ্ধ করে নাই। এখন যদি সেই জামাত যেহেতু কোনো নিষিদ্ধ দল না, সেই দলের কেউ যার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় কোনো রকমের অভিযোগ আনা হয়নি, সেই লোক যদি এখানে নির্বাচনে অংশগ্রহণ করে, তাকে দরিদ্র কিছু আছে তাকে যদি আপনি দেন, সেখানে প্রশ্ন আসতে পারে। জামাত যেহেতু নিবন্ধিত দল না, কিন্তু আমার নিষিদ্ধ দল না, সেই দল থেকে তো নির্বাচন করতেই পারে, তাতে আপত্তি থাকলো না। তাদের আমি যেহেতু ওই কোঅর্ডিনেশন কমিটির জন্য আমি যেহেতু সদস্য, আমি ওখান থেকে মিটিং থেকে ওখান থেকে আমি আসলাম, তো এই জন্য এই যে ভুল ব্যাখ্যা যাচ্ছে না, বিশ দলে তাহলে বিশ দলে সবাই ধানের শীষ নিয়ে করবে না ইলেকশন, বিশ দলের সবাই তো ধানের শীষ সবাই না করতে পারে। এটা জাতীয় ঐক্য ফ্রন্টের প্রতিকূল ধারণা, এটা মনে রাখতে হবে। 1954 সালে আপনি জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী তো, তাই না? ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন,
জামাতের যদি কেউ নির্বাচন করে এবং ধানের শীষ নিয়ে করে, তিনি কি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হবেন? এখনো জাতীয় ঐক্যফ্রন্ট ফ্রন্টে যারা আছে, জাতীয় ঐক্যফ্রন্টের প্রতীক হলো আপনার ধানের শীষ, আর বিশ দলীয় জোটের প্রতীক থাকে। বিশ দলের প্রতীক আমাদের সন্তান বিশ দল ছিল, জামাত জামাতের প্রতীক নির্বাচন করতো, অন্যরা অন্যজন যেমন আওয়ামী লীগের, যেমন আওয়ামী লীগ যেখানে জাসদ কোথাও নৌকানি করে, এখন তো জামাত এখনো ধানের শীষ নিয়ে করবে বলে এখনো তারা কোনো সিদ্ধান্ত নেয়, তারা স্বতন্ত্র করতে পারে, স্বতন্ত্র প্রতীক নিয়েও তো তারা করতে পারে, জাতীয় ঐক্যফ্রন্টের সাথে তারা না, তাদের ব্যাপার। মাঝখানে ভুলে যাবো কথা হলো যে আমি একটা বাড়িতে আত্মীয় করেছি, আমি একটা বাড়িতে আত্মীয় করেছি, আমার হাতে সে ভাইকে বিয়ে দিয়েছি একটা বাড়িতে, সেই বাড়িতে সেই বাড়ির আর একটা মেয়ের বিয়ে হয়েছে আর একটা ফ্যামিলিতে, সেই ফ্যামিলি হলো আপনার ইয়ে স্বাধীনতা বিরোধী। এখন আমি কি আমি যদি এই বাড়িতে দাঁত খেতে যাবো না, আমি আমি এই বাড়িতে দাঁত খেতে আমি সেই বাড়িতে না যাই, তাহলে তো আমার আত্মীয়তা আত্মীয় আমার সাথেও আছে তার সাথেও আছে, আমি যদি ওই বাড়িতে যাই তাহলে পরে আপনি আমাকে বলতে পারেন যে আমি তো সেই ভাষার দিকে যাই, আমি তো হচ্ছে আমার আত্মীয় বাড়ি, জামাতের সাথে আত্মীয়তা আত্মীয়তা না, কথার দ্বারা উদাহরণ হিসেবে বলতেছি, আমরা তো বারবার বলছি যে এখানে জাতীয় ঐক্যফ্রন্ট বিশ দলের সমস্ত দল নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন হয়নি, বিশেষ কয়েকটি দল জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে একীভূত হয়েছে, সব দল হয়নি। তাহলে আপনাদের সমাবেশে তো ঐক্যফ্রন্টের ওই জামাতের নেতা কর্মীরা এই জামাতের, এই আমার ভুল ব্যাখ্যা না, ভুল ব্যাখ্যা না, জামাতের নেতা আমি বলছি রাজশাহীতে কারা ছিল, জামাতের সব নেতা কর্মী, আমি রাজশাহী মিটিং এ বক্তৃতা করেছি, আপনি করেছেন, আমরাও তো জামাত শিবিরের লোকজন, আমাদের লোকজন চেনে চেনে না, জামাত শিবিরের কেন, এখানে জামাত শিবিরের একটা লোক ওই রাজশাহী মিটিং এ মাদ্রাসা মধ্যে আসেনি, শুনতে পারছেন, সব মানুষ আসে, শুনতে পারছেন, সব মানুষ বলছি তো তারা আসেনি, তারপর জোর করে বললে তো হবে না, তারাই ছিল ভুল, সাংবাদিকরা তো দেখিয়েছে, এই যে সরারদের মাঠেও তো তারা ছিল, জামাত শিবিরের একটি লোক একটা মিটিং শুনতে যাওয়া, একটা দেখতে যাওয়া একটা, আর সংগঠিত হয়ে যাওয়া একটা, একটা সংগঠিত ভাবে যায়নি, সংগঠিত ভাবে যায়নি, কেউ দূর থেকে শুনতে শুনতে পারে, সে এসে আটকাবেন কি করে। আর যে কথাটি বারবার বলা হচ্ছে, আমার কথা হলো যে বর্তমান সরকার যে অনৈতিকভাবে গঠিত, এখন দায় আমাদের, শুধু বিএনপি কেন, গত নির্বাচনে 28টি দল যায়নি, সাংবিধানিক হলে আবার অনৈতিক হয় কি করে, এবং আমি বলি যে বর্তমান যে সংবিধান, এই সংবিধান পৃথিবীর কোথাও নেই, এই সংবিধান পৃথিবীর কোথাও নেই যে সংসদ বহাল রেখে মন্ত্রিপরিষদ অবিকল থেকে নির্বাচন করবে, আজকে গায়ে জোরে 2014 সালে নির্বাচন একটা করেছে, আবার একটা নির্বাচন করতে যাচ্ছে, চিরদিন তো আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে না, অবশ্য এর বিচারের সম্মুখীন কিন্তু আওয়ামী লীগ, এই যারা যারা এই জড়িত এই বিচারের সম্মুখীন তাদেরকে হতে হবে। এবং আমি আজকে বলি যে উনি যে কথাটা আমাকে জানতে চেয়েছিলেন, আজকে আমাদের খুব পরিষ্কার বক্তব্য, সরকার যত অত্যাচার নির্যাতন করুন না কেন, 2014 সালে আমরা যাইনি, আমাদের নৈতিকতা থেকে আমরা যাইনি, যে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিএনপি প্রতিষ্ঠিত করে দিয়ে এসেছিল, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না দলীয় সরকার নির্বাচনে গেলে, যে কারণে গতবার আমরা আমাদের স্ট্যান্ড বজায় রেখেছিলাম, আমাদের কথা তো ঠিক, মানুষ ভোট দিতে যায়নি তো, আমেরিকার ভোট কি 5-7%, যে 147টা কেন্দ্রে আসনে নির্বাচন হলো সেখানে 46টা কেন্দ্রেতে একজন মানুষও জানে, আর বাদ বাকি যায় 5-7% মানুষ গিয়ে, তার মানে কি মানুষ সেদিন বিএনপির যে স্ট্যান্ড ছিল সঠিক ছিল, দলীয় সরকার নির্বাচনে গেলে বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে একটি তো ওই দলই রাষ্ট্রীয় ক্ষমতা গিয়েছে, সেখানে নির্বাচন সুষ্ঠু হয় নাই, আর যখন নিরপেক্ষ সরকার অধীনে হয়েছে মানুষ ভোট দিতে পারছে, হ্যাঁ হেরেছে, স্থূল কারসবি সূক্ষ্ম কারসবির অভিযোগ এসেছে, কিন্তু ভোট কেন্দ্রের দখলের কিন্তু কোনো অভিযোগ আসেনি। তাই আমার পরিষ্কার কথা যে এসব বাদ দিয়ে আজকে বেগুন খালেদা জিয়ার নির্বাচন অংশগ্রহণ করতে পারবে নাই তো, দিবে না করতে সরকার, কিন্তু আমি এখানে বলে যাচ্ছি দিল্লু ভাই, ওই আসন তিনটিতে যে কোনো লোক যদি আমাদের নির্বাচন করে সেখান থেকে সে জয়ী হয়ে আসবে, ওখানে যদি ভোট কেটে নিতে যায় আমার মনে হয় যে সহজে মানুষ ছেড়ে দেবে না, যেদিন বেগম খালেদা জিয়ার ওই আসন থেকে যে জিতে আসবেন সেদিন এই সরকারের মুখের উপর কি একটা চুনকালি পড়বে না,
পৃথিবীর কোথাও কি আছে, আমি চ্যালেঞ্জ করবো, পৃথিবীর কোথাও কি আছে যে এক মানে সাত দিনে তিন দিন কোর্ট হয়, সাত দিনে তিন দিন কোর্ট বসিয়ে বেগম খালেদা জিয়াকে আজকে সাজা দেওয়া হয়েছে? মনে রাখতে হবে আরও তিন বছর, দুই বছর চলতে পারতো, আরও এক বছর চলতে পারতো, নির্বাচন পরেও। আমরা একটু অন্য অন্য প্রসঙ্গে যেতে চাই, প্রশ্নটা আপনাদের দুজনের কাছে যে এই নির্বাচনটা আসলে শেষ পর্যন্ত কতটা বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের জনগণের নির্বাচন হবে? কেননা এই নির্বাচনকে ঘিরেও আমরা দেখছি যে আন্তর্জাতিক মহল বেশ সরব হয়ে উঠছে ক্রমশ, যদি অনেকে মনে করছেন যে পর্যবেক্ষকরা সেই অর্থে আসবে না, কোনো কোনো দেশ বলেছে যে এই ধরনের নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাবে না। তারপর আমরা দেখছি ইউরোপীয় ইউনিয়নে এটি নিয়ে কথা হচ্ছে, বা মার্কিন যুক্তরাষ্ট্রে কথা হচ্ছে। আমরা দেখলাম যুক্ত ফ্রন্ট নেতা বি চৌধুরীর বাসায় ভারতীয় রাষ্ট্রদূত চলে গেলেন, তারপরে আমরা এটা দেখলাম ডক্টর কামাল হোসেনের বাসায় ব্রিটিশ হাই কমিশনার চলে গেলেন। সব মিলিয়ে আসলে মনে হচ্ছে যে কূটনীতিকদের এবং বিদেশিদের নজর, বক্তব্য, বক্তৃতা সব কিছুই এই নির্বাচনকে ঘিরে অনেক বেশি। সেটিকে আপনারা কে কীভাবে দেখছেন এবং কে কীভাবে মোকাবিলা করতে চাইছেন? নাজমা আখতার, বিদেশিদের যে তৎপরতা, বিশেষ করে বিভিন্ন কূটনীতিকদের যে তৎপরতা আমাদের দেশে নির্বাচন এবং আমাদের দেশে রাজনীতি নিয়ে, আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশে আবার এটা এরকম হয় না বা সুযোগ দেওয়া হয় না। হ্যাঁ, আমাদের দেশে বিরোধী দলরা যদি কোনো কিছু হলে শুধুমাত্র একমাত্র নালিশ, তাদের জনগণের কাছে নালিশ না করে, জনগণকে সেটা শোনা না করে শুধুমাত্র বিদেশিদের কাছে যাওয়া, ধর্ণা দেওয়া, এটা কতটুকু সমাচীন? এবং বিদেশিদের কাছে শুধু তো নেগেটিভই বলা হয়, এবং বিদেশিরা যেহেতু তারা আমাদের দেশে এই সুযোগটা আছে, তারা সেই সুযোগটা গ্রহণ করে কিছু উপদেশ দেওয়ার চেষ্টা করেন। আমার কথা হচ্ছে, আমি একটা কথা আমি ভাইকে বলতে চাই যে আমরা সবসময় কথা বলতে গেলে আমরা বিদেশি গণতন্ত্রের সঙ্গে আমাদের দেশের গণতন্ত্রকে আমরা একেবারে মিলিয়ে ফেলতে চাই। তো বিদেশের বিরোধী দল আর আমাদের দেশের বিরোধী দল কি এক? আপনি বিদেশের যদি আপনি মার্কিন প্রতিনিধি সভা কিংবা ব্রিটেনের হাউ মানে কি হাউস অফ কমন্স কিংবা ভারতের লোকসভার কথাই যদি আমরা বলি, সেখানে বিরোধী দলরা কি সংসদে অনুপস্থিত থাকে? বিরোধী দলের নেতা থেকে শুরু করে বিরোধী দলের সংসদ সদস্যরা সেখানে ভূমিকা রাখে, জনগণের পক্ষে কথা বলে এবং তারা রেগুলার তারা সংসদে যায়। কিন্তু আমাদের দেশের বিরোধী দলীয় যিনি নেত্রী, উনি যখন ক্ষমতায় ছিলেন তখনও জরিপে আছে যে ক্ষমতায় থাকাকালীন সময়ে উনি মাত্র 7% সময়ে সংসদে গিয়েছেন, আর যখন 2009 সালে নবম জাতীয় সংসদে, 2008 সালের পরে যেটি হলো নবম জাতীয় সংসদে, উনি 11 সাল পর্যন্ত মাত্র 6 দিন উনি সংসদে উপস্থিত থেকেছেন। সংসদের যে কমিটিগুলি, সেই কমিটিগুলি গঠন করা হয়নি। তারপরে সংসদে ওনাদের বিভিন্ন যে আইন পাশ করা সেটা ছিল ধীরগতিতে, ওনাদের সংসদের প্রতি কোনো মানে স্পৃহাই ছিল না। ওনারা যেতেন, কয়েকজন যেতেন, মানে একেবারে যা ইচ্ছা তাই কথা সংসদে বলে বক্তব্য রেখে ফাইল ছড়াছড়ি করে চলে আসতেন, তাও কি একেবারে খুবই কম সময়ের জন্য তারা সংসদে যেতেন, সংসদে হট্টগোল বাঁধিয়ে ওনারা চলে আসতেন। কিন্তু কোন পৃথিবীর কোন দেশে এরকম আছে যে সংসদ বিরোধী দলের নেত্রী কিংবা বিরোধী দলের নেত্রী যখন ক্ষমতায় ছিলেন সংসদ নেতা তখনও উনি সংসদে উনি অনুপস্থিত থাকেন, সংসদের বিভিন্ন কমিটিগুলিকে কার্যকর করেন না? তাহলে উনরা আবার গণতন্ত্রের কথা বলেন, সংসদের কথা বলেন, উনরা আবার এই ধরনের কথা কোন মুখে বলেন? অনেকগুলি কথা বলেছেন যে 2006 সালের লগি বৈঠকের কথা বলেছেন, আল্লাহ মানে মরলে গাজী বাঁচলে গাজী বাঁচলে না মরলে শহীদ বাঁচলে গাজী, এই কথা বলে মাইকে অ্যানাউন্স করে করে কি মানুষ সাধারণ মানুষকে আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয় নাই এবং তাদের উপর আক্রমণ করা হয় নাই? এটা তো আন্দোলনের সময় নানান দিক দিয়ে অনেক কিছু হয়ে গেছে, শুধু দায় চাপানো হয়েছে আওয়ামী লীগের উপরে, কিন্তু আপনারা যে অপকর্মগুলি করেছিলেন ক্ষমতায় থাকার জন্য সেটি থেকে বিরতি থাকলেই তো হতো। আপনারা বিচারপতির বয়স না বাড়িয়ে নিজেদের প্রেসিডেন্টকে তত্ত্বাবধায়কের উপদেষ্টা না করলে, এইগুলি যদি ক্ষমতায় থাকার জন্য আপনারা অন্যরকম চোরাগুপ্তভাবে ক্ষমতায় থাকার জন্য আপনারা যদি এই পলিসিগুলো না নিতেন তাহলে তো এই আন্দোলনগুলি হতো না। স্বৈরাচারকে এরশাদ সাহেবকে স্বৈরাচার বলেন, কিন্তু যখন আবার নির্বাচনের জন্য স্বৈরাচার সরকারের সঙ্গে আপনারা দূত পাঠিয়ে তাদেরকে নিজেদের জোটে আনার চেষ্টা করেন, বা তারেক রহমান যখন দেশে ছিল তখন আমরা জানি তারেক রহমান এবং তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এরশাদ সাহেবের ফ্ল্যাটে গিয়ে সেখানে ছোট মাছের দিয়ে ভাত খেয়ে নির্বাচনের কৌশল কিভাবে তারা কি করবে সেগুলি তাদের সামনে যখন আসে তখন সেটা তারা স্বৈরাচার বলে না কি বলে আমি জানি না। এখনও যদি এরশাদ সাহেব বলেন যে আমি বিএনপির সঙ্গে যাব তখন হাবিব ভাই কি বলবে আমি জানি না। আর জামাত কেন ব্র্যান্ড হয়নি সেই আশঙ্কার সম্ভাবনা আছে? না না, ওনরা গেলে তো ভালো, ওনরা তো অলরেডি চেষ্টা করেছেন, হসপিটালে যাচ্ছেন, তাকে পাওয়া যাচ্ছে না,
এগুলোতে নানা রকমের সংশয় তৈরি হয়। সেটা তো আছে, উনি উনি একটু পছন্দ করেন, উনি নানান সময়ে ওনার শারীরিক অবস্থা বা মাঝে মাঝে আমার যদি মনে হয় সম্ভবত আমি কালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটা বক্তব্য শুনেছি, আমি শতভাগ দৃষ্টিতে ভালোভাবে শুনিনি, যে জাতীয় পার্টি যদি আলাদাভাবে নির্বাচন করতে চায় করবে, আমাদের কোনো কিছু বলবার নেই। না এখন যদি কোনো পার্টি বা কোনো জোট মনে করে আমরা আলাদা যাব, আপনার বামগণতান্ত্রিক জোট করছে না, তারা যদি তাদেরকে মনে করে যে না আমরা এককভাবে গেলে আমরা বেশি আসনে জয়লাভ করতে পারবো, এটা যদি তাদের আলাদা আইডেন্টিটি তৈরি করতে থাকতেই পারে, পার্সোনাল আইডেন্টিটি বা দলীয়ভাবে তাদের লাঙ্গল প্রতীকের আইডেন্টিটি তারা সেটা চাইতেই পারে, তবে মনে হয় না, কারণ এখন তারা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন এবং বলেছেন তাদের সব নেতৃবৃন্দ একমত যে তারা আমাদের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে মহাজোট আকারে তারা নির্বাচন করবে। এখন আমি ওই যে 154টি নিয়ে বারবার বলা হয়, তা আমেরিকার সিনেট নির্বাচনে 2014 সালে 100টার মধ্যে 24টা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল, সেটা কি সাংবিধানিক ছিল না? সেটা তো হয়েছিল। তা আমাদের দেশে আপনি বিরোধী দল, আপনি নির্বাচনে গেলেন না, আপনার জোট গেল না, এবং আপনি রাজপথে বোমা মারলেন, পেট্রোল বোমা মারলেন, মানুষ হত্যা করলেন, প্রিজাইডিং অফিসারকে হত্যা করলেন, বললেন, হুঙ্কার দিলেন ভোট কেন্দ্রে কেউ গেলে তাকে মেরে ফেলা হবে, ভোট কেন্দ্রে যায়নি তারপরেও তো ভোট পড়েছে, আপনি কি করে বলেন? 154টি আসনে তো হয়নি ভোট, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়, বাদ বাকি আসনগুলোতে আপনি দক্ষিণবঙ্গে নির্বাচন দেখেন নাই, ওখানে কত পার্সেন্ট ভোট পড়েছে? কোনো কোনো জায়গায় তো 90% উপরে ভোট পড়েছে, কোনো কোনো জায়গায় 11%ও পড়েছে, আমরা তো অস্বীকার করি না, কিন্তু এটা কাদের ব্যর্থতা? আপনি আমাদের বারবার এই যে এখন তো আতালে এখন নির্বাচন আসলেন কেন, আপনার সেই অবস্থা থেকে কি উত্তরণ? বরঞ্চ আরো আরো বেশি কঠিন পরিস্থিতিতে আপনার এখন নির্বাচন। আমি আসি আবার আপনার কাছে, আমি শেষ শেষ একটা প্রশ্ন ছিল, ওটা আমার উত্তর দেওয়া হয়নি, আপনি যে প্রশ্নটি করেছিলেন, যাই হোক পরে আবার না আপনি দিয়ে দিতে পারেন, আমার মনে হয় যদি ছোট করে উত্তর দেন। আপনি বলবেন এবং এরপর আর আমি আপনাকে আসতে পারবো না, শেষবার মতো কনক্লুড করবেন। একটি প্রশ্ন জাস্ট নাজমা আক্তার তুলেছেন, আমিও রাখতে চাই, যদি কোনো কারণে মনে হয় যে হোসেন মোহাম্মদের সাথে অবস্থানটা বদলে ফেললেন, মানে খুবই আনপ্রেডিক্টেবল পলিটিশিয়ান বাংলাদেশে, এবং তিনি যদি আপনাদের থেকে আসতে চান বা তিনি যদি কিছুটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করেন, আপনাকে তাকে গ্রহণ করবেন কি না? এক কথা, আমাদের সাথে আসার তার কোনো সুযোগ নেই, এবার এক কথা উত্তর। দ্বিতীয় কথা, আমি মানে সুযোগ নাই কি, মানে যদি একেবারে না, তিনি যদি আসতে চান, নাই তার সুযোগই নেই, যদি আসতে চান তাহলে তার সুযোগ নেই, সুযোগ নেই। আচ্ছা ঠিক আছে, নাজমা আক্তারকে আমি ধন্যবাদ জানাই, এই কারণে মানে কিছু কথা বলে আমাকে বলার সুযোগ করে আমাদের ব্যাখ্যা তো দিতেই হয়, ছোট ছোট করে আপনার হাতে বেশি সময় বলি যে আমাদের সম্বন্ধে যেগুলি বলা হচ্ছে, যে আমরা বেশ আমাদেরকে উদ্দেশ্য করে যেটা বলা হচ্ছে, যে আমরা যারা আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট হয়েছিলাম, হয়তো অনেকটাই জানে না নেত্রী, জানেন কত ঘাট, কত কষ্ট, কত দিন ট্রাকের তলায় পিষ্ট হয়ে, কত মার খেয়ে মাসের পর মাস হাসপাতালে থেকে, সে তো প্রেসিডেন্ট হওয়ার পরে আপনার দায়িত্ব ছিল এটা বলে, এগুলি কোথায় প্রেসিডেন্ট হওয়ার পরে 1944 সালে ট্রাকের তলা বললেন প্রেসিডেন্ট হওয়ার পরে, তবে অনেক যোগ্য নেতা তো ছিল, আপনাকে নেতৃত্ব পছন্দ করে বানিয়েছিলেন তো, যোগ্যতা আপনার পর নেত্রী বিশ্বাস স্থাপন করেছিলেন, কথা বলতে হবে যোগ্যতা অর্জন করতে হয়েছিল তো, আরো তো যোগ্য, আমি বললাম না আপনি যোগ্য, আপনি যোগ্য, আমি অযোগ্য বলছি না, আমি বলি আপনার চেয়েও তো যোগ্যতা, আমি বলি আমার চেয়ে যোগ্যতা দূরে কথা, আমি বলি আমি হাবিবুর রহমান হাবিব ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়ার আগে এবং পরে এবং শেষ দিন পর্যন্ত আমি যে কাজগুলি করে দিয়ে আসছি আমার একটি কাজের সমান, অন্য যারা করেছে তাদের সবার কাজের সমান তা হবে না, আমার একটি কাজের সমান হবে না, সেটা নেত্রীকে জিজ্ঞাসা করতে কোন কাজ উনি বুঝছেন আমার এই কথা বলার মধ্যে দিয়ে, একটি কাজ। আর আমাদেরকে বলা হয় মস্ত মানুষের মন্টুরা যদি না হতো বাংলাদেশ স্বাধীনতা হতো আরও 5 বছর পরে হতো, কাদের সিদ্দিকি স্বাধীনতা যুদ্ধ করেছে, প্রতিরোধ যুদ্ধ করে আমেরিকার মানুষের বাঁচিয়ে রেখেছে, আমি অস্বীকার করি, সুলতান ভাড়া এগুলি এমনি এমনি হয় নাই, আমাদের নেতারা এমনি এমনি হয় নাই, হাবিবুর রহমান হাবিব এমনি হয় নাই, হাবিবুর রহমান হাবিব ছাত্রলীগের প্রেসিডেন্ট হতে গিয়ে যত কষ্ট করেছে অত কষ্ট আমি বললাম না, সবাই মিলে অত করে আমি চ্যালেঞ্জ করি, আপনারা যে কোনো কারণে মনখুন হয়ে আপনাদের চাওয়া পাওয়া সেটা মিলে না, তারপর যে কথা বলে তারপর আমি বলি, তারপরও আমি বলি এখন যদি আমি যদি এখন সত্য কথা বলে থাকে 1996 সালে যে নির্বাচন লাস্ট পর্যন্ত সেই নির্বাচনে আমাকে মনোনয়ন ফেরত দেওয়ার জন্য আমাকে যে নির্বাচন করার জন্য কতভাবে ঘুরেছে ওখানে বললে, আমি একমাত্র এই পৃথিবীতে আমি একমাত্র ব্যক্তি যে নেত্রীর সামনে বলে এসেছিলাম যে আমি আপনার এখান থেকে চলে যাচ্ছি আর কোনো দিন আমি এখানে ফিরে আসবো না, মুখের উপর বলে আসছিলাম, কেউ পৃথিবীতে বলতে পারেন আমি বলে আসছি, শুধু মানে মনোনয়ন না মনোনয়ন না আমি বলে আসছি, আমি প্রতিবাদ করেছি এবং
ছিয়ানব্বই সালে যে তিরিশে মার্চ যেটা যেদিন দেশনেত্রী বেগম খালেদা সংসদ উনি প্রধানমন্ত্রী পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করে রাষ্ট্রপতি ভেঙে দিতে বললেন সেদিনের ঘটনাটা এখানে বিবৃত আমি করবো না কেন আমি আসছি অনেক ঘটনা আছে সেদিন যদি আমি কথা শুনতাম তাহলে বাংলাদেশের গণতন্ত্র আজকে হয়তো উনি প্রধানমন্ত্রী হতেন না ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হতেন না এই কথা আমি বলছি আমি বলছি আমার রাইট আছে আমার রাইট আমি ঘটনা ঘটিয়েছি তো জাতীয় সংসদ নির্বাচন দেশের সরকার গঠন একদিন ছিল তারপর তিনশোর ভিতরে একশো তিপ্পান্নটা এটা হয় পৃথিবীতে কোথাও হয় আর যে কথাটা কথা বলতে শেষ করতে হবে এবং তারপর আপনি দেখেন যে বিএনপি সংসদে যায় না অভিযোগ আমার তো মনে আছে উনিশশো ছিয়াশি সালে যখন নির্বাচনটা হলো সেই নির্বাচনে আওয়ামী লীগকে সংসদের বাইরে সংসদ সরকার বসায় নেই সংসদের বাইরে কি সেখানে সংসদ বসায় নেই সেদিন সংসদের ভিতরে না ঢুকেছে এই নির্বাচনটা সঠিক হয় নাই এই স্বাধীনতা নির্বাচনটা তো এবং ১৯৯৮ সালে শেষ করি উনিশশো বিএনপি সংসদে যায় নাই অভিযোগ আর উনিশশো চুরানব্বই সালের ২৮শে ডিসেম্বর এক বছরের বেশি সময় থাকা অবস্থায় সংসদ থেকে সমস্ত আওয়ামী লীগ সেই সময় জামাত সাথে করে নিয়ে রাজকীয় মেনুনের সহ জাতীয় পার্টি সহ সংসদের পদত্যাগ করে পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কোন শিষ্টাচার সংসদের মেয়াদ এক বছর আছে তার আগে আমি আমি সংসদ থেকে পদত্যাগ করবো আছে কোথাও পৃথিবীর কোথাও নাই আমি এখন যাক হাবিব ভাইয়ের বক্তব্যের সময় আমি কিছু কথা বললাম কারণ আমার কিছু কথা খুবই অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে অসঙ্গত মানে একজন প্রাক্তন ছাত্রনেতা যার মানে বেড়ে ওঠাই হচ্ছে ছাত্রলীগ থেকে এবং এত বড় নেতা যাকে নেত্রী বানিয়েছেন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমি মাঝে মাঝে শুনি হাবিব ভাই আমাকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছিল অবশ্যই আপনি সেই দায়িত্ব প্রাপ্ত ছিলেন দেখেই দায়িত্ব দেওয়া হচ্ছে আমাকে দায়িত্ব আগে আমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে আমি নেত্রী হলাম মানুষ আমাকে জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন বলেই তো আমি হয়েছি কয়দিন পরে এই যে আমি মনোনয়ন যদি না পাই আমি অন্য দলে চলে দিয়েছিলাম আপনারা নির্বাচন এসেছেন অবশেষে পানি ঘোলা করে আপনারা খেয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু নির্বাচন বানচালের জন্য আপনারা দয়া করে আপনাদের দলকে পরামর্শ দিবেন বানচালের চেষ্টা যেন আর না করা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা বানচাল করব না আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করব আপনারা থাকেন আপনারা থাকলে একটি ভালো নির্বাচন হবে দেখা হবে ২০১৯ সালে একটি পার্টিসিপেটরি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ফলাফল যাই আসুক মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে ফলাফল যাই আসুক নির্বাচনে আমি আমরা সেটা মেনে নেব মেনে নেওয়ার মানসিকতা এর লক্ষণ কার কি লক্ষণ আপনি দেখলেন নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রী কার কথা শুনবে নির্বাচন কমিশন কথা শুনবে না স্বরাষ্ট্র তাহলে কি আগে কার কথা শুনেছে আগে তো শুনেছে আগে পুলিশের কথা স্বরাষ্ট্র মন্ত্রী নির্বাচন কমিশনের কথা শুনবেন এখন তো শুনছেন না কেন শুনছেন না এখন তো অবিকল রয়ে গেছে তো না না স্বরাষ্ট্র মন্ত্রী নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত হচ্ছে কে পরিচালিত হচ্ছে আপনাকে স্বরাষ্ট্র পরিচালিত হলে পরে ওখানে যেত না তাই যদি হতো প্রশাসন ওখানে যেত না নির্বাচন কমিশন হাতে না থাকলে সেদিন যে কাহিনী ঘটিয়েছে ২০১৩-১৪-১৫ সালে যে অগ্নিসংযোগ করেছিল সেটার আবার প্রতিরূপ আমরা সেদিন দেখলাম প্রতিদিন যে মানুষ ধরা পড় ধরতেছে এটা কি এটা আওয়ামী লীগ সরকারের হাতে যদি আজকে যদি পুলিশ প্রশাসন থাকতো তাহলে এবং আমরা যদি নির্বাচন শিডিউল ডিক্লেয়ার না হতো আমরাও দেখতেন জনগণ কিন্তু ওই দিন প্রতিহত করত সুতরাং বিএনপি কিন্তু এই জিনিসটা সুযোগ দিয়েছে নির্বাচন কমিশনের হাতে এখন সব ক্ষমতা এই সুযোগটাই কিন্তু বিএনপি নিয়েছে আমি মনে করি বিএনপির এই সুযোগটা এইভাবে নেওয়া উচিত হয়নি শেষ কথা আমি এক সেকেন্ডে একটা কথা বলে করবেন না দেখা হবে আপু শুনো নির্বাচনে দেখা হবে নির্বাচনের মাঠে দেখা হবে নির্বাচনে টিকে থাকবেন নির্বাচনে যে বিজয়ী হবে তাকে আমরা কংগ্রাচুলেট জানাবো আমরা হেরে গেলে আমরা মেনে নেব নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে সে নির্বাচনে আমরা আসলে অংশগ্রহণ করে দেওয়া হয় না তারিখ ধন্যবাদ সুতরাং ওই যে মানুষ বলে তারিখ জিয়াকে আগামী 19
অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেটে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ আছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা .com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে। আপনার আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকে এবং তৃতীয় মাত্রার যে কোনো পর্ব যে কোনো সময় দেখবার জন্য তৃতীয় মাত্রা সম্পর্কিত তথ্যাদি জানতে আমি হাবিবুর রহমান হাবিব এবং নাজমা আখতার অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের এই নির্বাচনী পথযাত্রা শুভ হোক। আর দর্শক, অনেক বিতর্ক হয়েছে, এই বিতর্ক রাজনীতিতে ছিল, আছে এবং থাকবে, কিন্তু বাংলাদেশের মানুষের একটি চাওয়া এবং বোধ করি আমরা রাজনৈতিক দলগুলো মুখে তারা যাই বলুন না কেন, এবার অন্তত তারা চান যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক। এই অংশগ্রহণমূলক রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, ভোটাররাও যেন ভোটের পরিবেশ পান, ভোট দেওয়ার পরিবেশ পান, সেই অর্থেও জরুরি। এবং একটি বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক, এটি জনগণের চাওয়া। নির্বাচন কমিশন বলছে যে তারা স্বাধীন। আমরা জানি যে সাংবিধানিকভাবে যথেষ্ট পরিমাণে ক্ষমতাবান বাংলাদেশ নির্বাচন কমিশন এবং স্বাধীনভাবে কাজ করবার সব রকমের সুযোগ রয়েছে। সেটি তারা এক্সারসাইজ করবেন কি না, চর্চা করবেন কিনা, সেটি তাদের ব্যাপার এবং সেটি দিয়েই আসলে নির্বাচন কমিশনের যে ভাবমূর্তি সেটি বিচার করা হবে এবং তাদের প্রতি জনগণের যে আস্থা সেটিও নির্ভর করবে তার উপরে। সরকার তাদেরকে প্রভাবিত করবে কি করবে না, সেই দোষ তো সরকারের উপরে অন্তত চাপিয়ে লাভ নেই। নির্বাচন কমিশনকে তার কাজটা করতে হবে, তাকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হচ্ছে। তারা যদি কাজ করতে না পারেন, তারা যদি অন্য কারা দ্বারা প্রভাবিত বা চাপের মধ্যে থাকেন, সেটি সরকারের দ্বারা হোক, সরকারি দলের দ্বারা হোক, কিংবা অন্য কোনো শক্তি দ্বারা, কিংবা বিরোধী রাজনৈতিক শক্তির দ্বারা, সেটি তারা জনগণকে স্পষ্ট করে জানাবেন যে এই এই কারণে তারা এই কাজ করতে পারছেন না এবং তাদের পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। কিন্তু সেগুলো যদি তারা না বলেন, তাহলে তাদেরকে ঠিকঠাক মতো সংবিধানে যে ক্ষমতা, সাংবিধানিকভাবে যে ক্ষমতা তাদের দেওয়া হয়েছে, সেভাবেই তারা চলবেন, এটি আমাদের প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।